প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার হোমিও হোমিওহল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের চিকিৎসা প্রদান করে থাকি এছাড়া ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রল কিডনি ডিজিজ লিভার ডিজিজ এ জাতীয় সমস্যাগুলো চিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো আমি যে আজকে ডাক্তার হতে পেরেছি যার অনুপ্রেরণায় তিনি হচ্ছেন আমার বাবা ডাক্তার শশীদুলাল সরকার তিনি সুনামের সহিত দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়ে গেছেন তো আপনাদের জানা এটা উচিত যে আমি কার অনুপ্রেরণায় আজকে ডাক্তার হয়েছি আজকে তিনি বেছে নেই তবে তিনি হয়তো না থাকলে বা তিনি যদি সঠিক সময়ে সঠিক শিক্ষাটা না দিতেন তাহলে হয়তো আজকে আমি ডাক্তার হতে পারতাম না তো অবশ্যই তার প্রতি আমার কৃতজ্ঞতা বা ভালোবাসা থাকবে তো দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষ বন্ধাত্মের কারণ আপনারা কম বেশি সবাই এখন জেনে গেছেন যে ডে বাই ডে কিন্তু পুরুষ বন্ধাত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এক সময়ে মানে বেবি না হলে মানে বাচ্চা কাচ্চা না হলে আমরা সাধারণত মেয়েদের উপরেই দোষ চাপাতাম কিন্তু যুগের পরিবর্তনে সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে এখন মানুষ অন্ধ নয় নারী পুরুষ উভয় শিক্ষিত তাই উভয়ই যখন মানে বাচ্চা হয় না তখন কিন্তু উভয়ই পরীক্ষা নিরীক্ষা দ্বারা কিন্তু নিজেদের সমস্যাটি শনাক্ত করতে পারেন তো এখন শুধু বাচ্চা না হলে যে মেয়েরাই দোষী এই কথাটা বলার কিন্তু আর অপেক্ষা থাকে না কারণ এখন দেখা যাচ্ছে যে মানে শতকরা যদি একশো জন ছেলেকে পরীক্ষা করা যায় সেখানে বিশজন ছেলে পাবেন যারা পার্মিয়ার মতো সমস্যায় ভুগছেন তাই অবশ্যই পুরুষদের ক্ষেত্রেও একটু সচেতন হতে হবে কারণ আপনারা যদি সঠিক সময়ে সচেতন না হন তাহলে এই সংখ্যাটা বা এই পারসেন্টেন্স কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাবে তো আপনারা এটা ধরে নেন যে একশো জনে বিশ জন পার্মিয়ার রুগী বা শুক্রাণুহীনতায় ভুগছেন এমন রুগী এটা কিন্তু অবশ্যই ভয়ের ব্যাপার এই ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে এখনই সচেতন হতে হবে না হলে কিন্তু ডে বাই ডে এই সংখ্যাটি বৃদ্ধি পাবে আর এই সংখ্যাটি বৃদ্ধি পেলে একসময় কিন্তু আমাদের মানব জাতি অস্তিত্ব সংকটে পড়বে তাই অবশ্যই এই বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষ বন্ধাত্বের কারণ পুরুষ বন্ধাত্ব হবার পেছনে বেশ কিছু কারণ থাকে যেমন আপনার টেস্টিসে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ওই পুরুষ পরবর্তীতে বন্ধাত্বের মতো জটিল সমস্যায় আক্রান্ত হতে পারেন এরপরে আমি বলবো যদি আপনাদের হরমোনের কোনো সমস্যা থাকে মানে পুরুষের যদি হরমোনাল কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু তিনি বন্ধাত্বের মতো সমস্যায় আক্রান্ত হতে পারেন এরপরে আমি যেটি বলবো যে সহবাসে অক্ষম আপনি যদি দেখেন যে পুরোপুরি সম্পূর্ণভাবে আপনি শারীরিক মিলনে ব্যর্থ বা শারীরিক মিলনের ইচ্ছা শক্তি জাগ্রত হচ্ছে না বা সহবাস আপনি একেবারেই করতে পারছেন না তখন কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং আপনি পরীক্ষা নিরীক্ষা করলে দেখতে পাবেন যে আপনার অ্যাজোসফার্মিয়ার মতো জটিল সমস্যা ধরা পড়েছে এরপরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনার যে শুক্রাণু এটা যে বের হবার যে রাস্তা সেই রাস্তায় যদি কোনো কারণে প্রতিবন্ধকতা তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি শুক্রাণুহীনতায় ভুগতে পারেন বা অ্যাজোস পারমিয়ার মতো সমস্যায় আপনি ভুগতে পারেন তাই এই সমস্যাটিকেও অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যদি আপনার অতিরিক্ত ধূমপানের অভ্যাস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাজোসপার্মিয়ার মতো জটিল সমস্যায় ভুগতে পারেন বা পুরুষ বন্ধাত্বের মতো জটিল সমস্যায় ভুগতে পারেন তাই যারা ধূমপান করছেন তারা অবশ্যই আজ থেকে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনি ভালো থাকতে পারবেন এরপরে আমি যেটি বলবো যারা অতিরিক্ত পকেটে মোবাইল রাখেন বা কোলের উপর ল্যাপটপ রেখে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রাণুহীনতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই আপনারা এই ব্যাপারটিকে গুরুত্ব দিবেন পকেটে মোবাইল রাখবেন না ল্যাপটপ কোলের উপর রেখে আপনারা চালাবেন না সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলি আসবে না তো দর্শক আপনারা কম বেশি এখন সবাই জানেন যে আমরা যদি এভাবে দিন দিন শুক্রাণুহীনতায় ভুগতে থাকি তো একটা পর্যায়ে কিন্তু মানবজাতি জাতি অস্তিত্বের সংকটে পড়বে তাই মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে এবং খাবার দাবারে পরিবর্তন আনতে হবে লাইফ স্টাইলে পরিবর্তনও আনতে হবে আপনাকে শারীরিকভাবে অ্যাক্টিভ হবে মানে আপনি যে কর্মই করেন না কেন আপনাকে অবশ্যই শারীরিকভাবে অ্যাক্টিভ হতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনি এই অ্যাজোসপার্মিয়ার মতো জটিল সমস্যা থেকে দূরে থাকতে পারবেন তো দর্শক আর দেরি করবেন না অবশ্যই আজ থেকে আপনি নিজে সচেতন হবেন আপনার প্রতিবেশীকে সচেতন করবেন আপনার বন্ধুবান্ধবকে সচেতন করবেন সেক্ষেত্রেই কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো দর্শক আপনারা আমার আজকের আলোচনা থেকে অবশ্যই এটা বুঝতে পারছেন যে আমাদের শুক্রাণুহীনতার পেছনে কি কারণগুলো দায়ী এবং এটাকে আমরা দীর্ঘদিন ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে দর্শক এরপরও যদি আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শ দরকার পড়ে সেক্ষেত্রে হিমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল দিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন